বৈজ্ঞানিক ভূত। অনেক খোঁজাখুঁজির পর সেন্ট্রাল এভিনিউর পাশে পার্বতী ঘোষ লেনে একটা ফ্ল্যাট ভাড়া পেলাম। ফ্ল্যাটটা বছর দুই হলো খালি পড়ে আছে, সুতরাং একটু ঝাড়পোছ করার দরকার হলো। সেই কারণে চারজন মজুর লাগালাম। দিন দুয়েকের মধ্যে বেশ ঝকঝকে করে ফেললো ফ্ল্যাটখানা। ফ্ল্যাট বলতে একখানে শোবার ঘর, তৎসংলগ্ন ছোট একটা ঘর যেটাকে রান্নার কাজে ব্যবহার করা চলতে পারে, আর তার পাশে আছে শৌচাগার আর গোসলখানা। আমি ব্যাচেলার লোক, আমার পক্ষে এই যথেষ্ট। ফ্ল্যাটখানা দোতলায়, দোতলায় এরকম আরও তিনটে ফ্ল্যাট রয়েছে। এইটা ছাড়া অন্য দুটোতে লোক রয়েছে। নিচের তলার পুরো বাড়িটা ভাড়া নিয়েছেন এক মাড়োয়ারি ভদ্রলোক। যেদিন এই ফ্ল্যাটে প্রথম এলাম সেদিন আলাপ হলো ওই মাড়োয়ারি ভদ্রলোকের সঙ্গে। বাংলা বেশ ভালোই বোঝেন। বললেন, ওপরের খালি ফ্ল্যাটটা আপনি ভাড়া নিলেন বুঝি? আগে হ্যাঁ, ভদ্রলোক মুখ বিকৃতি করে বললেন, ওখানে আপনি থাকতে পারবেন না। কেন কেন? ফ্ল্যাটটা ভালো নয়। ভালো নয় মানে? ওখানে নাকি ভূত থাকে। ভূত? ওসব আমি বিশ্বাস করি না। মারারি ভদ্রলোক বললেন, আমিও বিশ্বাস করতাম না, কিন্তু করতে বাধ্য হয়েছি শেষ পর্যন্ত। ফ্ল্যাটটা খালি, অথচ মাঝরাতে ওখানে আলো জ্বলে শো শো করে কিসের শব্দ হয়। আলো জ্বলে শব্দ হয়? ওসব তাহলে পাশের ফ্ল্যাটের লোকজনের কাজ। তা হতে পারে, কিন্তু বললাম, দিন কয়েক বাস করেই দেখি না। যাই হোক, জিনিসপত্র নিয়ে এসে উঠলাম নতুন ফ্ল্যাটে। আমি একজন নাট্যকার, কলকাতার কয়েকটি যাত্রা দলের নাটক লিখে ইদানিং যথেষ্ট সুনাম হয়েছে আমার। পয়সাও রোজগার হচ্ছে প্রচুর। আরও সুনাম চাই, চাই আরও টাকা। ভালো নাটক লিখতে হবে, কাহিনীতে যেন বর্তমান সমাজের প্রতিবিম্ব পড়ে, তাই এই নিরিবিলি ফ্ল্যাটটা আমার পক্ষে উপযোগী হবে। সেদিন রবিবার, ভাবলাম আজ নতুন নাটকখানা লিখতে শুরু করব। সন্ধ্যার পর লিখতে বসলাম। সবে লিখেছি, প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য, অমনি শুরু হয়ে গেল খুটখাট শব্দ। এ শব্দ আবার কিসের হতে পারে? ইঁদুর, টিকটিকি, এগুলোর উৎপাত নয় তো? লিখে চললাম, মেজাজটা ভালোই ছিল। লেখা এগিয়ে চলল তরতর করে। কখন যে এত রাত হয়েছে সেদিকে হুঁশ নেই। প্রথম দৃশ্য শেষ করে ঘড়ি দেখলাম, রাত একটা। সর্বনাশ, এত রাত হয়েছে। হোটেলে খাবো বলে ঠিক করেছিলাম, কিন্তু এত রাতে কে আমার জন্য হোটেল খুলে বসে আছে? তাহলে উপায়? উপায় এখন একটাই আছে, আর তা হলো এক গ্লাস ঠান্ডা পানি পান করা। তাই করলাম, এক গ্লাস ঠান্ডা পানি পান করে শুয়ে পড়লাম। আলো জ্বলছে, আলো জ্বললে আমার ঘুম হয় না, তাই আলোটা নিভিয়ে দিলাম। ঘরে গাঢ় অন্ধকার, কেমন যেন গা ছমছম করতে লাগলো। তা করুক, পাশ বালিশে এক পা তুলে চোখ দুটো বুজিয়ে শুয়ে পড়লাম। রাত তখন আড়াইটা। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, আর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে শো শো শব্দ ভেসে আসতে লাগলো। একটানা শব্দ, যেন গাড়ির চাকা পাংচার হয়ে গিয়ে ধীরে ধীরে ভেতর থেকে সব বাতাস বেরিয়ে যাচ্ছে। এমনি একটা শব্দ। অবাক হলাম, কি ব্যাপার, এমন শব্দ কোত্থেকে আসছে? শব্দটা কিসের? উঠলাম, উঠে আলো জ্বালিয়ে শব্দ অনুসরণ করে এগিয়ে চললাম। পাশের ছোট ঘরটায় আলো জ্বলছে। দেখলাম একটা লোহার কড়াইতে কি যেন ফুটছে। সামনে বসে আছেন একজন বৃদ্ধ, বেশ চিন্তাকৃষ্ট। জানলা দিয়ে লক্ষ্য করে দেখতে লাগলাম বৃদ্ধের কর্মকাণ্ড। লোহার কড়াইতে তেলের মতো একটা বস্তু ফুটছে। বৃদ্ধ মাঝে মাঝে সাদা গুঁড়ো পাউডার ওই তেলের ওপর ছড়িয়ে দিচ্ছে। শোষ শব্দ প্রবল হয়ে উঠছে। কিছুক্ষণ বাদে সেই তেলের মধ্যে বস্তুটা শক্ত করে জমাট বেঁধে গেল। বৃদ্ধ হাতা দিয়ে সেই শক্ত বস্তু থেকে খানিকটা তুলে এনে কি যেন পরীক্ষা করতে লাগলেন। পরীক্ষা করছেন একটা আই গ্লাস দিয়ে। বেশ অনেকক্ষণ ধরে পরীক্ষা করে মাথা নাড়লেন তিনি। অস্ফুটে বলে উঠলেন, না, হলো না। হঠাৎ জানলা দিয়ে নজর পড়ল বৃদ্ধ, ফিরে তাকালেন আমার দিকে। এই ভয়ঙ্কর দৃশ্যের পরেও আরো ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম। বৃদ্ধ সেই তপ্ত বস্তুটা নিজের হাতের তালুতে তুলে আনলেন। তারপর সেই তপ্ত বস্তু টুকরো টুকরো করে কেটে রাখতে লাগলেন টেবিলের ওপর। টুকরোগুলোর সঙ্গে সঙ্গে রূপান্তরিত হতে লাগলো সোনায়। বৃদ্ধ এবার চেয়ারে বসে বসে হাত বাড়ালেন আমার দিকে। সর্বনাশ, মানুষটার হাত এত লম্বা! এ তো প্রায় 10 ফুট লম্বা হাত হবে। এবার আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। সর্বনাশ, এমন করে আমার দিকে হাত বাড়াচ্ছেন কেন? কিন্তু বেশি কিছু ভাববার ফুরসত পেলাম না। তার আগেই সেই 10 ফুট লম্বা হাত এসে সজোরে চেপে ধরলো আমার কণ্ঠনালী।
প্রথমে আঁকতো না, পরে গো গো শব্দ করতে করতে মাটিতে লুটিয়ে পড়লাম আমি। তারপর না, তারপর আর কি হয়েছে কিছুই জানি না। যখন জ্ঞান ফিরল দেখি আশেপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। সেই মাড়োয়ারি ভদ্রলোক বললেন, আপনার কি হয়েছে? ইশারায় বললাম পরে বলবো। সত্যি কথা বলতে কি, কিছু বলার মতো শক্তি তখন আমার ছিল না। বিকেলে সব বললাম তাকে। শুনে তিনি বললেন, বছর তিনেক আগে ওই ফ্ল্যাটে থাকতেন একজন বৈজ্ঞানিক, খুব ভালো লোক ছিলেন তিনি, কলকাতার কোনো এক কলেজের অধ্যাপক ছিলেন। হঠাৎ একদিন বাড়ির ঝি এসে দেখে তিনি ঘরের মেঝেতে মরে পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ এলো, ডেড বডি নিয়ে গেল। পরে জানা গেল তিনি কোনো বিষাক্ত জিনিস খেয়ে মারা গেছেন। সেই বিষাক্ত জিনিসটা সাদা পাউডারের মতো, কিন্তু বস্তুটা কি তা পুলিশ আবিষ্কার করতে পারেননি। মাড়োয়ারি ভদ্রলোকের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমি।